যে দেশে ফটোকপির দোকানে চারিত্রিক সনদপত্র বিক্রি হয় মাত্র 5 টাকায়, সে দেশের পুরুষের চরিত্র খুব বেশি ভালো হবে সেটা যদি আপনি আশা করে থাকেন, তাহলে আপনি ভুল পৃথিবীর বাসিন্দা। খেয়াল করে দেখবেন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির যিনি সভাপতি, তিনি ঘরে তার বউকে পিটান, এমন ইতিহাস কি প্রথম শুনেছেন? না। মনে রাখবেন, এখনকার সমাজ যে ব্যবস্থা, গাঞ্জার ডিলার গাঞ্জা প্রতিরোধ কমিটির সভাপতি, বিভিন্ন ওয়াজের সভাপতি সুদের ডিলার, মনে আছে? এবং দৃশ্যপট মিলিয়ে নেবেন, ক্রিকেটার আলামিন তার যে মাগিবাজির যে ইতিহাস, এটা একেবারেই চোখের সামনে আপনার ভেসে উঠেছে এবং খবরে আপনি পাচ্ছেন। মনে রাখবেন, পুরুষের সফলতা যখন আসে তখন সে দুইটা কাজ করে, জুয়া খেলে আর হচ্ছে মাগিবাজি করে। ক্রিকেটার যারা ধ্বংস হয়েছে, নাসির হোসেন মাগিবাজি করতে করতে ধ্বংস হয়েছে, সাব্বির রহমান মাগিবাজি করতে করতে ধ্বংস হয়েছে, যদিও এখন আবার ফিরে এসেছে, তারও স্ক্যান্ডাল আছে। আলামিন, যিনি 3 ফরম্যাটই ক্রিকেট খেলতেন, তার বাজে আচরণ প্রকাশ্যে দেখা যেত, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতো, মালমল খাইতো, টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলা করতো, ঘরের বৃত্ত তো আওলা, তাহলে এই বাউলা এই মাল তো এই ঝামেলা করবেই। আলামিন, দেখুন, মানুষকে আল্লাপাক সৃষ্টি করেন, কিন্তু আলামিনের চেহারা নিয়ে আমি বলবো না, কিন্তু তার চেহারার মাঝে যে এখন তার চারিত্রিক বিষয় যখন ফুটে উঠেছে, আমি তার চেহারার দিকে তাকালাম, মনে হচ্ছে একটা জাত শুয়োর, মানুষের কাতারে সে পড়ে না। অসহায় একটা পরিবারকে রেখে এখন সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কুমিল্লায়, আর মাঝখান দিয়ে অনেক মাগিবাজি অনেক ডলাডলি করেছে। আলামিন একবারও ভাবলো না যে তার একটা 8 বছরের ছেলে আছে, তার একটা 6 বছরের ছেলে আছে এবং তার স্ত্রী এখন আছে, এখন তাদের চলবে কীভাবে? তাদেরকে রেখে টাকার জোয়ারে, টাকার গরমে, সফলতার প্রাপ্তিতে ডলাডলি মাগিবাজি ধান্দাবাজি করে এখন আবার কুচি আর একটারে লয়ে লইছে কুমিল্লা গিয়া ডলাডলি করার জন্য। ভাষা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এদেরকে বিশ্রী ভাষায় বলা ছাড়া তার উপায় নাই। আমি অনেক দেখেছি, অনেক তারকাকেও দেখেছি ভালোবাসা নিয়ে অনেক নাটক করে, ভালোবাসার মানুষকে কীভাবে ভালোবাসতে হয় তা দেখায়, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন 3টা 4টা কানেকশান নেই, চরিত্র তো ডলাডলির চরিত্র, তাহলে কীভাবে ঠিক থাকবে? আমি পুরুষ হয়ে বলছি, 70% পুরুষের চরিত্র ভালো থাকে সুযোগের অভাবে। এখন দেখবেন, বিয়ে দেওয়ার সময় মেয়েদের পরিবার করে কি, ছেলের অর্থ সম্পদ সব দেখে বিয়ে দেয়, একবারও খবর নেয় না ছেলেটা চরিত্রবান কি না। তারপরে দেখা যায় মেয়েটা তার বাচ্চা কাচ্চা নিয়ে আবার বাবার বাড়িতে ফিরত আসে, আর ওই যাতে অর্থ সম্পত্তিকে বিয়ে দিয়েছিল সে ডলাডলিতে আছে। আমি আপনাকে আরও একটা তত্ত্ব দেই, অনেক পুরুষ যাদের অনেক টাকা আছে, তারা ঘরে স্ত্রী সন্তানদেরকে চমৎকার পরিবেশে রাখে, অর্থ দেয়, তারপরে নানানীয় সুযোগ সুবিধা দেয়, ভ্রমণ করায়, যা লাগে তা দেয়, আর এক্সট্রা টাইমে এক্সট্রা ডেতে বিজনেস ট্যুর বিজনেস সফর বলে বিভিন্ন হোটেলে মাগিবাজি করে, কনফার্ম থাকেন? অনেক তত্ত্ব আছে, এবং আপনার চারপাশে একটু খবর নিয়ে দেখবেন কেন এরকম সমাজ ব্যবস্থা, কেন এতটা অধপতন। তার অন্যতম কারণ হচ্ছে, মানে মানুষ মানে ইজি করে ফেলেছে, আধুনিকতা, আধা ল্যাংটাকে এখন আধুনিকতা মনে করে। বন্ধু, তার সুন্দরী স্ত্রী যদি থাকে, এটার লয়ে খুমা খামা দেয়, ডলায় ডলায় হাঁটে। আবার অনেকে আছে, অনেকের সাথে পরিচয় করে দিচ্ছে, তার স্ত্রীকে পরিচয় করে দিচ্ছে, বন্ধু অমুককে পরিচয় করে দিচ্ছে, বন্ধুর বোনকে পরিচয় করে দিচ্ছে, একটা অন্যরকম আধুনিকতা চলে এসেছে। তারপরে ঘরের বউটা যখন দেখে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, কেমন জানে তার কাছে মনে হয়, তখন সে রঙিন দুনিয়া আবার কচি কচি মাল দেখে দেখে কয় না এটা থাক, তখন এটারে নানান ধরনের অত্যাচার শুরু করে, নির্যাতন শুরু করে। এই শুয়োর আলামিন করছে কি, তার বউরে বলতো, খবরের মাধ্যমে যেটা জানলাম, 20 লক্ষ টাকা তাকে যৌতুক দিতে হবে, নাহলে তাকে মারপিট করে। আর যৌতুক নেই কারা জানেন, এগুলো মানুষ না তো, এগুলো শয়তানুল মাখলুকাত, শুয়োর। বাহ, চমৎকারভাবে শ্বশুরবাড়ি গাড়ি লিয়ে দৌড়ে, আরে শুয়োর, তোরা একবার ভাবলি না যে মেয়েটাকে এত বছর লালন পালন করে বড় করলো, পড়ালেখা করালো, তার কাছ থেকে টাকা নিয়ে এখন তুই আইসা সুন্দর করিয়া, হ্যাঁ, সানগ্লাস লাগাস, মোটর সাইকেল লাগাস, লাগাই চমৎকারভাবে চলস। এই যৌতুকের যে সিস্টেম এবং প্রথা কত ভয়ঙ্কর, কিন্তু এটা চলছে সমাজে, ইজি হয়ে গেছে, কয় না আমি তো চাইনি, খুশি হয়ে দিয়েছে, আরে শুয়োর খুশি হয়ে দিয়েছে, ওইটাও যৌতুক।
তো যেই পুরুষ মানে বিয়ের সময় যৌতুক নেয় তো তো অমানুষ, তো আপনি তার আপনি তার কাছে মেয়ে বিয়ে দেন কেন? যে যৌতুক চায় খুশি হয়ে কিছু রিসিভ করে শ্বশুর বাড়ি থেকে সে অমানুষ, আপনি তাদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। ওরা কয়েকদিন পরে আবার কচিমালে ডলাডলি করবে, টাকা চাইবে, না নির্যাতন করে বিদায় করে দেবে। প্রথমেই তো আপনি নির্বাচন করেছেন একটা পশুকে, তো পশুর কাছ থেকে তো পশুর আচরণ পাবেন, আপনি অবাক হওয়ার তো কিছু নাই। তো যারা সফল হবেন, সফলতার দৌড়াবেন, মনে রাখবেন অহংকার করবেন না, মাগিবাজি করবেন না, জোয়া খেলবেন না, মানুষের সাথে আচরণ খারাপ করবেন না, পতন অনিবার্য। এই শোর আলামিন এখন গ্রেফতার হবে, ক্রিকেট ক্যারিয়ার তো ধ্বংস। তো যাদের ভেতরে এরকম পশু আছে, পশুকে কুরবানি করেন, সুদের টেয়াদা কুরবানির গরু কিনা ছবি না ছাপায়া ফেসবুকে না ঝোলাইয়া মনের পশুকে কুরবানি করেন, কুরবানি হয় কিনা 70-80% আমার সন্দেহ হয়। আমার চোখে দেখি তো চুরি ছিনতাই ডাকাতি টেন্ডারবাজি ধান্দাবাজি টাকা দিয়ে বড় গরু আইন কি অবস্থা, সাদা পাঞ্জাবি লাগাইয়া হালার জিন্দিগিরি আর সমাজ সভ্যতা। সমাজ যাদের করবে বিচার আজকে তারা বিচারক। হ্যাঁ, যাই হোক, মাগিবাজি করবেন না, জোয়া খেলবেন না, অহংকার করবেন না, আচরণ খারাপ করবেন না। আর মেয়ের পরিবারকে বলবো, কোনো শোয়ারকে প্রথমেই নির্বাচন করবেন না, যে যৌতুক চায় সে শোয়ার, সে অমানুষ, সে শয়তানুল মাখলুকাত। ক্রিকেটার আলামিন না, যত তা আছে এরম কেলেঙ্কারি করে মাগিবাজি যৌতুক, সে যে মনটা চাই হোক, শোয়ার, সবাই ভালো থাকবেন।